আমরা রোমিও 8 অধ্যায় 18 থেকে পড়ব আজকে, মেইনলি 16 থেকে আমরা স্টার্ট করছি। তো আমরা 16 পদ থেকে আমরা আবার স্টার্ট করছি, গতবার 17 অবধি কমপ্লিট করেছিলাম, তারপর আজকে একটু রেফারেন্সের জন্য 16 পদ থেকে স্টার্ট। পবিত্র আত্মা স্বয়ং আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান। এখন যদি আমরা সন্তান হই তাহলে আমরা উত্তর, আচ্ছা এটা পরে করব। পবিত্র আত্মা স্বয়ং আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিচ্ছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আমরা যে ঈশ্বরের সন্তান এই জিনিসটা শুধুমাত্র আমাদের নিজেদের ফিলিংস না, আমরা যে ঈশ্বরের সন্তান শুধুমাত্র আমরা জানি বা চার্চের কোনো পাস্টার আমাকে বলেছে, লিডারকে চালিত করবে, আর পবিত্র আত্মা আমার মনে নিজে নিজে বলবে যে তুমি ঈশ্বরের সন্তান, একটা কনফিডেন্স আসবে ভিতর থেকে। তারপর কি বলেছে, এখন যদি আমরা সন্তান হই তাহলে আমরা উত্তরাধিকারী। কার উত্তরাধিকারী? ঈশ্বরের উত্তরাধিকারী ও খ্রিস্ট, ঈশ্বরের উত্তরাধিকারী ও খ্রিস্টের সঙ্গে সহ উত্তরাধিকারী। বলছে আমরা যদি ঈশ্বরের সন্তান হই তার মানে আমরা ঈশ্বরের অধিকারী। অবভিয়াসলি সন্তান তো বাবার প্রপার্টি, বাবার যেসব জায়গা আছে এটা তো সন্তান পাবে। সেইভাবে আমরা ঈশ্বরের অধিকারী। ঈশ্বরের অধিকারী মানে বিশাল বড় ব্যাপার। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের নিজের। স্বর্গ হচ্ছে ঈশ্বরের ঘর, যেখানে সবকিছু সুন্দর, সবকিছু বিউটিফুল, সবকিছু পারফেক্ট। ওটার উত্তরাধিকারী হব আমরা। আমরা অনেক সময় এই জিনিসটা ভুলে যাই। আমরা ভাবি হ্যাঁ যিশু আমার পাপের জন্য মারা গেছে, অফকোর্স যিশু আমার পাপের জন্য মারা গেছে, আমার পাপ ক্ষমা হয়ে গেছে, আমি জীবনে যা সব পাপ করেছি, যত নোংরাই পাপ করে থাকি, আমি হয়তো মার্ডার করেছি, আমি হয়তো রেপ করেছি, আমি হয়তো মিথ্যা কথা বলেছি, আমি হয়তো চুরি করেছি, আমি হয়তো ঠকিয়েছি, যা ইচ্ছা করে থাকি, যখন আমি সত্যিকারে মন অনুতাপ করে মন ফিরিয়ে আমি ঈশ্বরকে গিয়ে বলি প্রভু আমি পাপ করেছি আমাকে ক্ষমা করে দাও, আমি যিশু যে আমার পাপের জন্য মারা গেছে ওই বলিদানের উপর আমি বিশ্বাস করি এখন থেকে, ইমিডিয়েটলি ওই মুহূর্তে আমার প্রত্যেকটা পাপ ক্ষমা হয়ে গেছে। শুধু এতটুক না, শুধু এতটুক না, আমরা শুধু এতটুক ভেবে অনেক সময় বসে থাকি, এর থেকে আরো অনেক বিশাল বড়, যখন আমরা মারা যাব তখন ঈশ্বরের অধিকারে আমরা হব। শুধু আমার পাপ ক্ষমা হয়েছে এটা না, আমি মৃত্যুর পরে আমি স্বর্গে যাব। স্বর্গ হচ্ছে ঈশ্বরের, আর আমরা যদি ঈশ্বরের অধিকারী হই মানে কি স্বর্গ হবে আমাদের। যিশু বলছে খ্রিস্টের সঙ্গে সহ উত্তরাধিকারী। খ্রিস্ট যা কিছু পেয়েছে আমরা বাইবেলে জানি, যদিও আমরা জানি যে খ্রিস্ট ঈশ্বর, যিশুর স্বর্গ অলরেডি যিশুর, কিন্তু তারপরে বাইবেলে কিছু কিছু জায়গায় বলেছে যে যিশু খ্রিস্ট যখন মৃত্যুর থেকে পুনরুত্থিত হয়েছে তাকে সব অধিকার দেওয়া হয়েছে, স্বর্গ তার কাছে দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে, মহিমান্বিত করা হয়েছে। তো যিশুর সঙ্গে সহ উত্তরাধিকারী মানে কি, যিশু যা যা পেয়েছে আমরা সব পাবো। কত আনন্দের ব্যাপার, কত বিরাট বিরাট একটা ব্যাপার, কত খুশির কথা যে শুধুমাত্র আমার পাপ ক্ষমা হয়েছে এমন না, অ্যাট দ্য সেম টাইম আমাকে ঈশ্বর তার সন্তান বলেছে, আমাকে বলেছে তুমি আমার পুত্র, যারা মেয়ে তাদেরকে বলেছে তুমি আমার সন্তান, তুমি আমার মেয়ে, আসো আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, আমার যা কিছু আছে, আমার যা কিছু প্রপার্টি আছে সব তোমাকে দেব, তুমি আমার উত্তরাধিকারী। কত বড় আনন্দের ব্যাপার। তারপরে বলছে এখন একটা শর্ত খুব সুন্দর, যদি আমরা প্রকৃতই তার কষ্ট ভোগের অংশীদার হই যেন আমরা তার মহিমারও অংশীদার হতে পারি। বলছে উত্তরাধিকারী ঠিক আছে, মহিমাও পাবো, কিন্তু যদি আমরা প্রকৃতই যিশু খ্রিস্টের কষ্ট ভোগের অংশীদার হই। যিশু খ্রিস্ট আমাদের পাপের জন্য কি করেছে? যিশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মানুষের থুতু খেয়েছে, মানুষ তাকে চর মেরেছে, লাথি মেরেছে। যেই মানুষকে যিশু ঈশ্বর নিজে সৃষ্টি করেছে, যাদেরকে ধ্বংস করতে যিশুর এক সেকেন্ডও লাগবে না, যিশু সব সহ্য করেছে, তাকে চর মেরেছে মানুষ, সাধারণ মানুষকে এসে তাকে মাথাতে মেরেছে, হাতে পায়ে মেরেছে, চাবুক দিয়ে মেরে তার শরীরের প্রত্যেকটা মাংস
এইভাবে করে বের করে দিয়েছে। আমরা সকলে জানি প্যাশন অফ দ্য ক্রাইস্ট ফিল্ম দেখেছি যে যিশুর একটা পার্ট কপাল থেকে আরম্ভ করে পায়ের নিচে অব্দি একটা পার্ট শরীরে এমন বাকি নেই যেটাকে একদম মাংস বের করে দেয় না, এমনভাবে মেরেছে। তারপরে 6 ঘন্টা পেরেক মেরে ক্রুশে ঝুলিয়ে রেখেছে, পুরো শরীরটা এই পেরেকের উপরে ঝুলছিল। কেন? একটাই কারণ, যে আপনাকে আর আমাকে এত প্রেম করেছে, এত প্রেম করেছে, এত প্রেম করেছে, আপনারা আমার পাপ ক্ষমার জন্য যিশু এত কষ্ট পেয়েছে। বাইবেল বলছে যদি আমি একই কষ্ট ভোগ পাওয়ার জন্য প্রস্তুত হই তখন আমি উত্তরাধিকারী হব, তখন আমি যিশুর মহিমাও পাব। আমরা ও আমি স্বর্গের উত্তরাধিকারী হব খুব খুশি হই, ভালো কথা, আমি যিশুর মতো মহিমা পাবো খুব খুশির কথা, ভালো কথা, কিন্তু এট দ্য সেম টাইম যিশুর জন্য কষ্ট ভোগ করতে হবে। অন্যকে কষ্ট ভোগ করানো না। হ্যাঁ, যিশুর কারণে আমি বন্দুক নিয়ে টাটা টাটা করে গুলি করে সব মেরে ফেললাম, যিশুর কারণে আমি বোম নিয়ে সব মেরে ফেললাম, না এরকম ধরনের শিক্ষা বাইবেলে কোথাও নেই। বলছে যিশুর জন্য তুমি কষ্ট ভোগ করো। বাইবেলে বলছে তোমাকে যে বিশ্বাস কর, তুমি যিশুকে বিশ্বাস করো, এই জন্য তোমার নিজের মানুষরা তোমাকে ঘৃণা করবে, তোমার নিজের পরিবারের মানুষরা তোমাকে তুচ্ছ করবে, তোমার নিজের পরিবারের মানুষরা তোমাকে ইনসাল্ট করবে, তোমার পাড়ার মানুষরা তোমাকে ধরে নিয়ে কোর্টে নিয়ে যাবে, রাস্তাতে লাঠি দিয়ে মারবে, হয়তো পাথর দিয়ে মারতে পারে, কোর্টে নিয়ে তোমার নামে নানান ধরনের উল্টা পাল্টা কথা বলবে, যিশু বলে গেছে। এই প্রত্যেকটা জিনিস সহ্য করা, আর সহ্য করে যারা কষ্ট দিচ্ছে তাদেরকে মন থেকে তাদের জন্য প্রার্থনা করা, বলা যে প্রভু তাদেরকে ক্ষমা করো। যারা আপনাকে মারছে, যারা আপনাকে লাথি দিচ্ছে, যারা আপনাকে ইনসাল্ট করছে, তাদের প্রত্যেকটা ইনসাল্ট সহ্য করা, প্রত্যেকটা কষ্ট সহ্য করা, সহ্য করে মন থেকে তাদের জন্য প্রার্থনা করা, প্রভু তাদেরকে ক্ষমা করে দাও, প্রভু তাদেরকে আমি তাদেরকে যাতে ক্ষমা করতে পারি, তাদের প্রতি যাতে আমার মনে কোনো ধরনের রাগ না আসে, তাদের প্রতি যাতে আমার মনে কোনো ধরনের ঘৃণা না আসে, প্রভু প্লিজ আমাকে আশীর্বাদ করো, আমাকে শক্তি দান করো। এই জিনিসটা যদি আমি করতে পারি তখনই আমি খ্রিস্টের অংশীদার হব। অনেকে আবার ভাবে যে না, এটা আমার করতেই হবে, আমার জীবনে যদি কষ্ট, অনেকের জীবনে কষ্ট নাও আসতে পারে, এমন অনেকে আছে যারা খ্রিস্টীয় বিশ্বাস, খ্রিস্টতে বিশ্বাস করেছে, হয়তো কয়েক বছরের পরে মারাও গেছে, সে কষ্ট ভোগ করতে হয় নাই, এখন কি ঈশ্বর বলবে ও তুমি কষ্ট ভোগ করো না এই জন্য তোমাকে আমি স্বর্গে নেব? না না, তার জীবনে কষ্ট আসেই নেই, তো কেন ভোগ করবে? কষ্ট আসলে ভোগ করো, দরকার যদি নিজের থেকে গিয়ে কে আমাকে মারো বলবে? কেউ কেউ বলবে না, ঠিক আছে, কিন্তু আমার প্রস্তুত থাকতে। যখন আমরা যিশুর কথা মানুষের কাছে প্রচার করব, 100 বার আমরা পাপের শিকার, পাপ ক্ষমার প্রচার করব, আমরা বলবো যে তোমার পাপ ক্ষমা, তুমি স্বর্গে যাবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যাকে আমরা যিশুর কথা প্রচার করব তাকে এও বলতে হবে যে যখন তুমি যিশুর পথে আসবে দেখবে তোমার নিজের মানুষরাই তোমাকে তুচ্ছ করছে, যখন তুমি যিশুর পথে আসবে দেখবে তোমাকে তোমার পাড়ার মানুষরা ইনসাল্ট করছে, মানুষ ঠাট্টা করছে, এই করেছে সে, তুই এ করেছিস সে করেছিস, কত রকম কথা বলবে, এটা কি সহ্য করতে পারবে? আবার আরেকটু অন্য অ্যাঙ্গেল একটু যদি চিন্তা করি, এটা চিন্তা করা যাবে যখন আমরা 1 পিতর 2:21 উদ্দেশ্যেই তোমরা আহত হয়েছ কারণ খ্রিস্ট তোমাদের জন্য কষ্ট ভোগ করেছে ও তোমাদের কাছে দৃষ্টান্ত রেখে গেছেন যেন তোমরা তার পদাঙ্কে অনুসরণ করে চলো। একই কথা যেটা আমি একটু আগে বললাম, যিশু খ্রিস্ট যে কষ্ট পেয়ে গেছে ওটা শুধু আমাদের জন্য কষ্ট পেয়েছে, অ্যাট দ্য সেম টাইম একটা দৃষ্টান্ত রেখে গেছে, উদাহরণস্বরূপ করে গেছে যাতে আমরা অনুসরণ করি। যখন এই এই লাইনগুলি যখন আমরা পড়ি তখন আমাদের চিন্তা হয় অনেক প্রচারকরা যে কনস্ট্যান্টলি বলতে থাকে যে যিশুতে আসলে তুমি সুস্থ হয়ে যাবে, যিশুতে আসলে তোমার কোনো কষ্ট থাকবে না, যিশুতে আসলে সব ঠিক হয়ে যাবে, তোমার অর্থনৈতিক অবস্থা ঠিক হয়ে যাবে, তোমার পরিবারের সমস্যা ঠিক হয়ে যাবে, তোমার সব ঠিক হয়ে যাবে, কিন্তু পদগুলি যখন পড়ি এখানে কী বলেছে, যিশু খ্রিস্ট কষ্টের দৃষ্টান্ত রেখে গেছে যাতে আমরা এই কষ্টে অনুসরণ করতে পারি। তো আমার লাইফ যদি বিন্দাস আনন্দের হয়ে থাকে, সব পারফেক্ট হয়ে থাকে, কষ্ট কোথায় আসলো?
প্লাস আমরা যখন বাইবেলে দেখি পিতর যোহন জাকব প্রত্যেকজন যারা যিশুতে এত 100% বিশ্বাস করে নিজের প্রাণ পর্যন্ত দিয়েছে তারা তাদের জীবনে প্রত্যেকটা মোমেন্ট কষ্ট পেয়ে গেছে। জাস্ট কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে যেখানে আমি বলেছি যে আমরা ভাবি যে ঈশ্বরকে আমরা ব্যবহার করতে চাই, আমরা ঈশ্বরকে ভালোবাসি না, আমরা ঈশ্বরকে মহিমা করি না, আমরা ঈশ্বরের প্রশংসা করি না, আমরা ঈশ্বরের শ্রদ্ধা করি না, আমরা ঈশ্বরকে ব্যবহার করতে চাই আমাদের ফায়দার জন্য। আমার ব্যবসা ঠিক করে দাও প্রভু, আমার শরীর ঠিক করে দাও, আমার এই করে দাও সেই করে দাও, আমার জন্য এটা করো, আমার পরিবারকে সুস্থ রাখো এই করো। মানে কি? মানে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে এত শক্তিশালী, উনাকে আমি বারবার আমার কাজের লোকের মতন ব্যবহার করে আমার কাজ করানোর চেষ্টা করি। এখানে স্পষ্টভাবে বলেছে যে তোমাকে খ্রিস্ট দৃষ্টান্ত রেখে গেছে যাতে তুমি কষ্ট সহ্য করতে পারো। আবার আমরা অনেক সময় কষ্টটাকে নিয়ে এত বসে থাকি, হ্যাঁ কষ্ট 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 কষ্ট, ভুলে যাই এই কষ্টের পরে যে মহিমা আছে, এই কষ্টের পরে যে আমরা ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে পারবো, এটা আমরা ভুলে যাই। আইদার এটা নিয়ে পাগল হয়ে থাকি, ও মহিমা হবে মহিমা হবে উত্তরাধিকারী হবো, কষ্টটা ভুলেই যাই, যেই কষ্ট আসলো হ্যাঁ কষ্টটা আসছে কষ্ট আসছে, কেন কষ্টের থেকে বেরোতে হবে, এগুলো সেগুলো করে আরম্ভ করে দিই, বা কষ্ট হ্যাঁ আমার কষ্ট করতে হবে কষ্ট করতে হবে, কষ্ট 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 করতে করতে দেখা যায় আনন্দ উল্লাস করতে ভুলে যাই। আনন্দ উল্লাস কেন? কারণ আমি জানি এই কষ্ট আর কয় বছর, এই কষ্টের পরে আমি স্বর্গে যাব, আনন্দে থাকব, ঈশ্বরের মহিমা দেখতে পাবো, আমার দেহ মহিমান্বিত হবে, আমি খ্রিস্টের সঙ্গে উত্তরাধিকারী হব, এই মহান জিনিসটা আমরা ভুলি। আমি এরকম মনে করি যে আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে আমাদের বর্তমান কালের কষ্টভোগ আর তার কোনো তুলনা হতে পারে না। এখানে পল বলছে একটা জিনিস আমরা ভালো করে যদি লক্ষ্য করি, এখানে পল বলছে না যে 100% শিওর, পল বলছে আমি এরকম মনে করি। এটা একটা খুব একটা ভালো প্রচারকের লক্ষণ, যখন আমি কোনো একটা ব্যাপার নিয়ে কনফিডেন্ট না, যখন আমি নিজের একটা আইডিয়া দিচ্ছি, আমার বলা উচিত মানুষকে যে এটা আমার আইডিয়া, আমার মনে হয় এরকম হবে। আমরা অনেক সময় যে ব্যাপারটা জানি না এমনভাবে প্রেজেন্ট করি যেমন কি আমি কনফিডেন্ট আমি শিওর। ওয়ারেস পল যিনি নিজের প্রেরিত ছিলেন, উনি যখন একটা জিনিস নিয়ে ক্লিয়ার না, উনি জানেন যে স্বর্গ খুব সুন্দর হবে, উনি জানেন যে স্বর্গে মহিমা থাকবে, উনি জানেন যে স্বর্গে খুব আনন্দ, কিন্তু কেরকম এক্স্যাক্টলি হবে এটা জানে না। এই জন্য বলছে আমি এরকম মনে করি আমাদের মধ্যে যে মহিমার প্রকাশ ঘটবে আমাদের বর্তমানের কালের কষ্ট তার কোনো তুলনা হতে পারে না। অবভিয়াসলি এই পৃথিবীতে যে কষ্টগুলো আমরা পাচ্ছি, ভবিষ্যৎকালে স্বর্গে যে আনন্দ মহিমা পাব এর সামনে কিছুই নেই। মানে সিম্পল আমি জাস্ট একটা পৃথিবীর উদাহরণ দিচ্ছি, আমি যদি আজকে রাস্তায় ঘুমাই, আমাকে বলেছে তোমার 10 মাস রাস্তায় ঘুমাতে হবে, তারপরে 20 বছরের জন্য তুমি তোমাকে 5-star হোটেলে রাখবো, কারণ আমি কি করবো? ও রাস্তায় ঘুমাতে হবে 10 মাস, না 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 আমার দ্বারা হবে না, আমি সহ্য করতে পারবো না, না আমি ওই আমার যে বাড়ি আছে ওখানে গিয়ে থাকবো। আরে মূর্খের মতন চিন্তা করছি, 10 মাস তুমি রাস্তায় ঘুমাও না, তারপরে 20 বছর তুমি 5-star হোটেলে থাকবে, না আমার এই 10 মাস সহ্য হচ্ছে না, আমি এখানে নিজের ঘরে চলে যাবো, খা যাও ঘরে, 20 বছর 5-star হোটেলও পাবে না। সেইমভাবে আমরা পৃথিবীর কষ্ট নিয়ে এত টেনশন করি, পৃথিবীর কষ্ট নিয়ে এত ফোকাস করি যে আমরা ভুলে যাই যে এর পরে আরো কত সুন্দর একটা জিনিস রয়েছে। বাইবেলে বলেছে, প্রকাশিত বাক্যে বলেছে, স্বর্গ এমন একটা জায়গা, ঈশ্বর রাজ্য এমন একটা জায়গা যেখানে কোনো দুঃখ থাকবে না, যেখানে কোনো কান্না নেই, যেখানে পারফেক্ট, কেন দুঃখ কষ্ট নেই, পাপ নেই। যত পৃথিবীতে দুঃখ কষ্ট অশান্তি যা কিছু সব কিছুর পেছনে পাপ। আমি গরিব, টাকা পয়সা নেই, কেন? এর পেছনে একটা কারণ হচ্ছে যাদের টাকা আছে তারা লোভের জন্য আরো টাকা ইনকাম করছে, আরো নিচ্ছে আরো নিচ্ছে আরো নিচ্ছে আরো নিচ্ছে, যাতে কি হচ্ছে যারা যাদের কম টাকা তারা বাড়তেই পারছে না।
যার আছে সে অনেক কিছু করছে, যার নেই সে কিছু করতে পারছে না। পাপ, লোভ, মার্ডার হচ্ছে কেন? রাগ, ঘৃণা, হিংসা, পাপ। পরিবারে অশান্তি কেন? অহংকার, একজন একজনের কথা শুনবে না, হ্যাঁ তুমি আমার থেকে বেশি জানো, আমি জানি বেশি, পাপ। ক্ষমা করতে চান না, তার বাড়িতে আমি কোনোদিন যাবো না, ও আমাকে গত বছর এরকম একটা কথা বলেছিল, যাবো না, কথা বলবো না, দেখে দেব। মানে কি? ঘৃণা, ক্ষমা করতে পারছে না, সব কিছু পাপ। যত কিছুই পৃথিবীতে যতই সমস্যা, সব কিছুর মেইন কারণ হচ্ছে পাপ। স্বর্গে পাপ থাকবে না। যখন পাপ নেই দুঃখ কিসের? যখন পাপ নেই কষ্ট কোথায়? যখন পাপ নেই তখন তো শুধু আনন্দ। আর যেখানে ডাইরেক্ট ঈশ্বর সামনে থাকবে, ঈশ্বর হচ্ছে প্রেমের উৎস, ঈশ্বর হচ্ছে দয়ার উৎস, ঈশ্বর হচ্ছে আনন্দের উৎস, সব কিছুর সৃষ্টিকর্তা, সব কিছুর উৎস যখন আমার সামনে থাকবে, আমার কিসের দুঃখ কষ্ট সব চলে যাবে। এই জন্য বর্তমানের কষ্ট নিয়ে আমরা যাতে বেশি টেনশন না করি, ঠিক আছে? এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমাদের জীবনে বর্তমানে কষ্ট আসবে। আর এই কথাটা কে বলছে? এই কথাটা কোনো এমন মানুষ বলেনি যে সারাটা জীবন আনন্দ করে রেখেছে। এই মানুষটা এমন একজন মানুষ বলছে, পল বলছে, যে কি তার জীবনে কি কি হয়েছিল আমি বলছি, যখন যিশুতে এসছে, এরপরে যিশুতে আসার আগে তার জীবন খুব আনন্দের ছিল, তো ফরিসিদের ফরিসি ছিল, রোমীয় নাগরিক ছিল, রোমীয় নাগরিক মানে কি এখনকার আমেরিকান নাগরিক, নাগরিক ছিল। জিহুদিরা ফরিসিরা তাকে খুব ভালোবাসতো, বলতো বা খুব ভালো মানুষ। যেই যিশুতে এসছে সেম ফরিসিরা সেম জিহুদিরা তাকে কতবার মারার চেষ্টা করেছে, সে কয়বার যে জেলে গেছে হিসাব নেই। কেন? যিশুর কথা প্রচার করছে। যিশুকে চাবুক দিয়ে 39 times একবার মারা হয়েছিল, পলকে 5 times মারা হয়েছে, 5 times 39 times মানে কত? 145 হবে মনে হয়। যিশুকে 39 times, পলকে 145 times মারা হয়েছে চাবুক দিয়ে। তার মানে একটু ভাবুন পলের শরীর অবস্থা কি হবে। পলকে কতবার পাথর দিয়ে মারা হয়েছে, পলকে লাঠি দিয়ে মারা হয়েছে, ইভেন কি সমুদ্রে জাহাজ ভেঙে গেছে, সারা রাত সমুদ্রের মধ্যে ভেসে ভেসে, কাঠের মধ্যে ভেসে ভেসে গেছে, গিয়ে ল্যান্ড করেছে, সাপ দিয়েছে কামড়ে, প্রচার করতে গেছে, খ্রিস্টীয় বিশ্বাসীরা তাকে মারার চেষ্টা করেছে, জিহুদিরা সে জেরুসালামে যায় মারার চেষ্টা, এইখানে যায় মানুষ মারতে চায়, যেখানে যায় ওইখানে মানুষ তাকে মারতে চায়। এই পল বলছে যে বর্তমান কালের কষ্ট ভবিষ্যতের মহিমার সামনে কিছুই না। আর আপনার আমার কষ্ট তো কি বলবে? পল যিনি এত কষ্ট পেয়েছে, এত যন্ত্রণা পেয়েছে, সে বলছে বর্তমানের কষ্ট ভবিষ্যতের মহিমার সামনে কিছুই না। আর আমরা আমাদের এই ছোট্ট মোট্ট কতগুলো কষ্ট নিয়ে কান্নাকাটি করছি, লাফালাফি করছি, ও জীবনে কিচ্ছু নেই, ঈশ্বর আমাকে ভালোবাসে না, ঈশ্বর আমাকে প্রেম করে না, আমার জীবনে দুঃখ কেন, আমার জীবনে কষ্ট কেন, আমার অসুস্থতা কেন। একবার পোলের মতো মার খেয়ে দেখুন, একবার পোলের মতো সারা শরীরে চাবুকের মার খেয়ে দেখুন, 5 times, লাঠির মার খেয়ে দেখুন। আপনি যেই পাড়াতে থাকে ওখানে মানুষ আপনাকে গলা ধরে টেনে মাটিতে ফেলে পাথর দিয়ে মারতে থাকুক, লাঠি মারুক, ঘুষি মারুক, দুদিন পর পর পুলিশ এসে আপনাকে জেলে নিয়ে 3rd degree দেখ, তখন তো আপনি আর আমি শেষ। সাধারণ একটা জ্বর হলে আমরা ঈশ্বর ঈশ্বর কোথায়, তুমি কেন ভালোবাসো না, একটু টাকা পয়সার অভাব, ব্যবসা খারাপ চলছে, ইনকাম হচ্ছে না, ও ঈশ্বর তুমি আমাকে ভালোবাসো না, কেন ঈশ্বরের কাছে এসে কি লাভ হলো? আরে ভাই, বাইবেল পড়ুন, মথি, মার্ক, লুক, যোহন, জাকব কি কষ্ট পেয়েছে। এই বর্তমান কালের কষ্ট নিয়ে কেন এত টেনশন করছি, এই বর্তমান কালের কষ্ট নিয়ে কেন বারবার খালি কান্নাকাটি করছি? আরে ভাই, এটার পরে ভবিষ্যতে এত সুন্দর মহিমা, এত আনন্দ, দুঃখ কষ্ট যন্ত্রণা কিচ্ছু নেই, অসুস্থতা নেই, কেউ আমাদেরকে ঘৃণা করবে না, আমরা কাউকে ঘৃণা করব না, শুধু প্রেম, ভালোবাসা, আনন্দ, সুখ, এটা থাকবে। এটার দিকে আমরা ধ্যান দিই, এটার দিকে আমরা ফোকাস করি, আমাদের আশাটা এটার উপর রাখবো। জগতের মানুষের আশা নেই, জগতের মানুষ আশা করতে পারে না। কেন আশা করতে পারে না? 19 পদটা আগে পড়বো, তারপরে আমরা জগতের আশার কথা চিন্তা করব। ঈশ্বরের পুত্রদের মানে আমাদের
যারা ঈশ্বরের পুত্র বলতে যারা যখন যিশুর দ্বিতীয় আগমন হবে, তখন বাইবেল কি বলেছে, যিশু যখন আবার আসবেন, ঠিক আছে, মানে কত সুন্দর জিনিস, যিশু আবার আসবেন। ভাবতে পারেন যিশু খ্রিস্ট আবার আসবেন পৃথিবীতে। হয়তো আমাদের মধ্যে কেউ কেউ ততদিন মারা যাবে, হয়তো এমন হতে পারে, যদি কয়েকদিনের মধ্যে চলে আসে এমন হতেই পারে, জানি না, কারণ বলেছে এনি টাইম আসতে পারে, 1000 10000 বছর পরে আসতে পারে, এই 5 মিনিট পরে আসতে পারে। কিন্তু ওই মুমেন্টে যারা থাকবে তাদের শরীরটা, বাইবেলে বলেছে তাদের শরীরটা যিশুর মতো হয়ে যাবে। আর যারা মৃত্যু বরণ করেছে আগে, তার সবাই একসাথে উঠবে। কত সুন্দর পরিস্থিতিটা হবে, চিন্তা কর, কত সুন্দর হবে, আবার সবাই একসাথে। বলছে ঈশ্বরের পুত্রদের প্রকাশের প্রতীক্ষায় সমস্ত সৃষ্টি সাগ্রহে অপেক্ষা করে আছে। সমস্ত সৃষ্টি, পুরো পৃথিবী, গাছপালা, পাহাড়, পর্বত, পশু পাখি, সবাই অপেক্ষা করছে ওই দিনের জন্য। কেন অপেক্ষা করছে, কেন অপেক্ষা করছে জানেন? কারণ যখন আদম আর হওয়া প্রথম পাপ করেছিল, ঈশ্বর সমস্ত সৃষ্টিকে অভিশাপ দিয়েছে। ওই অভিশাপ থেকে বের হবার জন্য সমস্ত সৃষ্টি অপেক্ষা করছে, কোন দিন হবে সেই দিন। ওই যে অভিশাপ দিয়েছে, ওই অভিশাপের জন্য আমরা পৃথিবীতে দেখি যে গাছপালা হয় না, ফসল হয় না, অনেক কিছু করার চেষ্টা করছে মানুষ, পরিশ্রম করে যাচ্ছে, করে যাচ্ছে, করে যাচ্ছে, রেজাল্ট আসছে না। ওই অভিশাপের আন্ডারে পুরুষরা মহিলাদের উপরে অধিপতি পাওয়ার খাটাচ্ছে। বলেছে না বাইবেলে, বলেছে মহিলাকে, বলেছে তোমার, তুমি তোমার স্বামীকে চাইবে আর স্বামী তোমার উপরে উইল রুল ওভার ইউ। বাংলাতে এক্সাক্ট ওয়ার্ডটা মেনে নেয়, ইংলিশে বলছে রুল ওভার ইউ, তোমার উপরে রাজত্ব করার মতন, এক্সাক্ট ওয়ার্ডটা রাজত্ব না কি ছিল জানি, যার জন্য পুরুষতান্ত্রিক সমাজ হয়ে গেছে। যতই মানুষ, মহিলারা নিজেদের অধিকারের জন্য চেঁচামেচি করুক, যতই আন্দোলন করুক, ফেমিনিস্ট আন্দোলন, এই আন্দোলন, সেই আন্দোলন, যা ইচ্ছা করি, যতদিন না যিশুর দ্বিতীয় আগমন হচ্ছে, এই পুরুষতান্ত্রিক সমাজ যাবে না। অভিশাপ পৃথিবীতে রয়ে গেছে। ইভেন কি পশু পাখিরা যারা ভালো ছিল, এরা হিংস্র হয়ে গেছিল, আপনারা জানেন নিশ্চয়, আদি পুস্তকে আমরা সবাই জানি, বাঘ, ভাল্লুক, সিংহ, এরা মাংসাশী হয়েছে কখন? অভিশাপের পর। কারণ সৃষ্টি ব্যর্থতায় কবলিত হয়েছিল, তার নিজের ইচ্ছায় নয়, কিন্তু যিনি তাকে কবলিত করেছিলেন তার ইচ্ছায়। কারণ সৃষ্টি ব্যর্থতায় কবলিত হয়েছিল, সৃষ্টি ব্যর্থতা, ব্যর্থতা মানে হচ্ছে ফিউটিলিটি, ফ্রাস্ট্রেশন যেটাকে বলে ইংলিশে। সেম জিনিস উপদেশক পুস্তকে বলেছে, কি বলেছে সলোমন, অসার অসার সবই অসার, মানে ব্যর্থ, কোনো কাজ নেই, কোনো লাভ নেই কিছু করে। ভালো করে যদি আপনারা নিজের এই পৃথিবীর লাইফটা আমরা চিন্তা করি, আমি আগে থেকে একটু মানে ফিলোসফার টাইপের ছিলাম, তো বসে বসে চিন্তা করতাম। আমি স্কুলে থাকতে, আমার মনে আছে, আমি বন্ধুবান্ধবের সঙ্গে খেলাধুলাটা একটু কম করতাম, আমি গাছের উপরে উঠে বসে থাকতাম, চিন্তা করতাম, রুমে বসে কি কি ভাবতাম। কলেজে থাকতে অনেকটা সেম টাইপের ছিলাম। তো আমি ভাবতে ভাবতে আমি বলতাম, কি করছি পৃথিবীটাতে, কেন বেঁচে আছি, কি মানে কি 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 কিসের জন্য আজকে আছি, কালকে মরে যাব। আমি আমার সন্তান আছে, আমার মেয়ে আছে, তাকে এত ভালোবাসি, তার হাতে পায়ে একটু ব্যথা পেলে আমার কেমন বুকে যন্ত্রণা হয়, কিন্তু আবার চিন্তা করি এই মেয়ে তো 2 দিন পরে বিয়ে হয়ে চলে যাবে, তারপরে আমি আর আমার স্ত্রী থাকবো একা, তারপরে হয়তো স্ত্রী মারা যাবে, আমি হয়ে যাব কমপ্লিটলি একা, বা আমি মারা যাব, আমার স্ত্রী হয়ে যাবে কমপ্লিটলি একা। তো এই যে জিনিসপত্র, যে সব কিছু করছি কিসের জন্য, কি লাভ, অসার, সবই অসার। সলোমন ছিল খুবই জ্ঞানী ব্যক্তি, উনি বুঝতে পেরেছে লাইফের রহস্যটা, যে সব কিছু অসার, সব কিছু ব্যর্থ, আমরা যা কিছু করি সবই ব্যর্থ।
নিজের লাইফটাকে একটু যদি আপনারা পেছন থেকে কাউন্ট করে হিসাব করে দেখেন, কত নতুন কত রকম মানুষের সঙ্গে দেখা হয়েছে, ওরা এখন কোথায় নেই, কোথায় চলে গেছে, কত বন্ধু বান্ধব পেয়েছি এরা এখন নেই, কত রকম কাজ করেছি আমরা স্কুলে থাকতে বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়ি করেছি, এই করেছি সেগুলো মনে পড়লে কেমন একটা দুঃখ দুঃখ চলে আসে, কি এত কিছু পেরিয়ে আসলাম, এত জার্নি পেরিয়ে আসলাম, কি কি হলো রেজাল্টটা, কি রেজাল্ট কিছুই না, অসার। এটাই বলছে এখানে যে কারণ সৃষ্টি ব্যর্থতায় কবলিত হয়েছিল, জগতের মানুষ আমরা পৃথিবীর মানুষ ব্যর্থতায় আছে, অসার, যার জন্য তারা ইয়ে খুঁজছে, এইম ইন লাইফ খুঁজছে, কারণ আশা নেই, অসার, সবকিছু ব্যর্থ, এইম খুঁজছে কি করব, কি করলে আনন্দ হতে পারবো, কি করলে আমি জীবনটাতে একটা কিছু একটা করতে পারবো, টাকা টাকা টাকা, চলো টাকা করে, যত বেশি টাকাটা টাকা দিয়ে দেখছি যে যত টাকা আসছে হচ্ছে আরো লাগে আরো লাগে, তার মানে টাকা উত্তর না, কেউ ভাবছে যে আমি যত পড়াশোনা করব, জ্ঞান অর্জন করব, বই পড়বো, এই করব, সেই করব, ডিগ্রি করব, তারপরেও দেখা যাচ্ছে ভেতরে একটা খালি, তারপর কি করছে, ডান্স করছে, নাচানাচি করছে, পার্টি করছে, ডিস্কোতে যাচ্ছে, মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এই করছে, সে করছে, সব শুধু একটা উদ্দেশ্যে, একটু আনন্দ, একটু সুখ। কেন? কারণ ভেতরে ব্যর্থতা রয়েছে, ভেতরে অসার, কিচ্ছু কোনো কাজের কোনো অর্থ খুঁজে পাচ্ছি না, কোনো কাজের কোনো রেজাল্ট খুঁজে পাচ্ছি না, সারা দিন পরিশ্রম করেছি, রাত্রেবেলা বসে যখন চিন্তা করি কিসের জন্য করলাম, জানি না কিসের জন্য করলাম, আমি জানি না আপনারা চিন্তা করেন কিনা, আমি রাত্রেবেলা অনেক সময় বসে অন্ধকারে ভাবি, সারা দিন এই অফিসে গেলাম, অফিসে কাজ করলাম, টিউশন করলাম, কেন করছি, কি হবে, কেমন একটা হতাশা চলে আসে অনেক সময়। এই জন্য পুরো সৃষ্টি ওই দ্বিতীয় আগমনের অপেক্ষা করছে, কারণ একমাত্র একটাই আশা যেটা পার্মানেন্ট সলিউশন দেবে, এটা হচ্ছে যীশু খ্রিস্ট। টাকা পয়সা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সন্তান, স্ত্রী, স্বামী, কিচ্ছু জাগতিক জিনিসপত্র কিচ্ছুই আমাদেরকে 100% একটা আশা দিতে পারে না। একটা আশা, একমাত্র আশা হচ্ছে যে যীশু খ্রিস্টর দ্বারা একদিন আমি স্বর্গে যাব, একদিন আমার শরীরটা মহিমান্বিত হবে, আমি সৃষ্টিকর্তা ঈশ্বরকে দেখব, উনার মহিমাকে দেখব, উনার স্বর্গের উত্তরাধিকারী হব, উনার স্বর্গে আমি থাকব, উনাকে সামনাসামনি দেখব, স্বর্গদূতকে দেখব, স্বর্গ এত সুন্দর যে আমি ঈশ্বরের চরণে বসব, উনার মহিমা করতে 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 করতে, উনার এত মহিমা, উনার এত প্রতাপ, উনার এত জ্ঞান, উনার এত সৌন্দর্য, এটা উপলব্ধি করতে করতে অনন্ত জীবন চলে যাবে, তাও শেষ হবে না। এই আশা খ্রিস্টতে আছে, এ করে দিয়েছে। প্রত্যাশা ছিল এই যে সৃষ্টি স্বয়ং অবক্ষয়ের বন্ধন থেকে মুক্ত হবে এবং ঈশ্বরের সন্তানদের গৌরবোজ্জ্বল স্বাধীনতায় আনিত হবে। বলছে কি বলছে, সৃষ্ট অবক্ষয়ের বন্ধন থেকে, মানে ক্ষয় হয়ে যায় যে কোনো জিনিস পৃথিবীতে যা আছে, সব ক্ষয় হয়ে যায়, কিছুই পার্মানেন্ট না, কিচ্ছু পার্মানেন্ট না, আমার শরীর শেষ একদিন, যা কিছু আমি কিনেছি, এই ল্যাপটপ আছে, মোবাইল আছে, একদিন শেষ, ইভেন কি মোবাইলের রিচার্জ একদিন শেষ হয়ে যায়, ঘর বাড়ি সব শেষ, বড় বড় সভ্যতা ছিল, ব্যাবিলনিয়ান সভ্যতা, অ্যাসিরিয়ান সভ্যতা, আমাদের ভারতবর্ষে ইন্ডাস ভ্যালি সভ্যতা, মহেঞ্জোদারো হারাপ্পা সভ্যতা, কোথায় সভ্যতাগুলো, শেষ। একসময় ব্রিটেন রাজ্য এমন ছিল, তাদের একটা কথা ছিল, দ্য সান নেভার সেটস ইন দ্য ব্রিটিশ এম্পায়ার, এত বড় তাদের দেশ, সূর্য কোনোদিন অস্তই যায় না, মানে কি ইংল্যান্ডে সূর্য অস্ত হলে জাপানে তো উঠছে, ইন্ডিয়ার দিকে উঠছে, তার মানে কি ইন্ডিয়াও তো ব্রিটিশের আন্ডারে, এত অহংকার ছিল এদের। এখন কোথায়? এখন 6 ঘন্টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়।
তো সব কিছু ক্ষয়, সৃষ্ট ক্ষয় হয়ে যায়, সৃষ্ট পার্মানেন্ট না। এই জন্য সৃষ্ট অপেক্ষা করছে এটার বন্ধন থেকে বের হওয়ার জন্য, একটা পার্মানেন্ট সৃষ্টি হবে। বাইবেল বলছে প্রকাশিত বাক্যে, আকাশ মণ্ডল সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, নতুন আকাশ মণ্ডল তৈরি হবে, যেটা পার্মানেন্ট, যেটা ক্ষয় হবে না। ভাবুন আমরা, মানে ব্যাপারটা কি কি বলছে, তুমি পৃথিবীতে যতদিন আছো কিছু কষ্ট হবে, কেউ কেউ তো বেশি কষ্ট না পেয়ে মারা যাবে, জাস্ট নর্মাল জগতের যে কষ্ট থাকে, রোগ থাকে, টায়ার্ডনেস থাকে, শরীরের সমস্যা থাকতে পারে, লাইফে প্রবলেম, এগুলি দিয়ে শেষ। কেউ কেউ হবে, হ্যাঁ একটু কি ঈশ্বরের জন্য, যিশুর জন্য খুব অত্যাচারিত হবে, সময় আসবে, কিন্তু বলছে এটার পরে এত কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, পার্মানেন্ট সবকিছু। আমরা জানি যে সমস্ত সৃষ্টি বর্তমান কাল পর্যন্ত সন্তান প্রস্রবের যন্ত্রণার মতো অর্তনাদ করছে, পুরা সৃষ্টি চিৎকার করে, বাচ্চা হলে, বাচ্চা জন্মের সময় যখন মহিলারা ব্যথা করে, এটা শুনেছি, আমরা তো পুরুষরা কোনোদিন এটা উপলব্ধি করতে পারি না, কিন্তু এই ব্যথাটা এত ব্যথা হয় বলে, কটা আমি হাড্ডি ভুলে গেছি, কটা হাড্ডি একসাথে যদি আমাদের শরীরে ভেঙে যায়, হাড্ডি ভাঙা কত ব্যথা হয়, এরকম যদি ধরেন না 20-18টা মনে হয় এরকম হাড্ডি বা 9টা হাড্ডি, ভুলে গেছি এক্স্যাক্টলি, যাই হোক ধরলাম আমি 5টা হাড্ডি, 5টা হাড্ডি যদি একসাথে ভেঙে দেয় কেমন ব্যথা হবে, এরকম ব্যথা বলে বাচ্চা ডেলিভারির সময় হয়, মহিলারা তা সহ্য করে, আমরা পুরুষরা পারবো না, এটা আমাদের ক্ষমতা নেই এটা সহ্য করা, কিন্তু মহিলারা এটা সহ্য করে, তাদের মধ্যে সহ্য ক্ষমতা খুব খুব পাওয়ারফুল। আমরা পুরুষরা পাওয়ার দেখাই, ক্ষমতা খাটাই, এই সব কিছু ওরা সহ্য করে, আমরা পারবো না। বলেছে এরকম ব্যথা, ব্যথা যেমন চিৎকার আকর চিৎকার করে, এরকম ব্যথায় পুরো সৃষ্টি চিৎকার করছে, পুরো সৃষ্টি চিৎকার করছে। আমরা দেখি পরিবেশকে একটু দেখি, দিন বা দিন খালি গরম বেড়ে যাচ্ছে, একটার পর একটা একটার পর একটা প্রজাতি, পশুর প্রজাতি লুপ্ত হয়ে যাচ্ছে, গাছগাছালি সব কেটে আমরা শেষ করে দিচ্ছি, জল দূষিত হয়ে যাচ্ছে, বায়ু দূষণ হয়ে যাচ্ছে, ওজন লেয়ার ধ্বংস হয়ে যাচ্ছে, সূর্যের যে অতি বেগুনি রশ্মি এটা ঢুকছে, স্কিন ক্যান্সার হচ্ছে, জল দূষণ, বায়ু দূষণ, ভূমি দূষণ, এখন সাউন্ড শব্দ দূষণ হয়, লাইট দূষণ হয়। বলছে সৃষ্টি পাগলের মতো চিৎকার করে, কান্না করছে, আমাদেরকে এই মানুষের পাপী চরিত্র থেকে আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে বাঁচাও, আমরা থাকতে পারছি না, আমাদেরকে সব ধ্বংস করে দিচ্ছে এরা। সৃষ্টি চিৎকার করছে, আর এটা তখনই এটা থেকে বের হবে যখন যিশুর দ্বিতীয় আগমন হবে। এর আগে পৃথিবী ধ্বংস হতে 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 ধ্বংস হতেই থাকবে, যতই আমরা পরিবেশকে বাঁচানোর চেষ্টা করি, যতই প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা করি, এটা হবে না, কারণ বাইবেলে লিখে দিয়েছে সৃষ্টি তখনই এটার থেকে উদ্ধার পাবে যখন যিশু খ্রিস্ট দ্বিতীয়বার আবার পৃথিবীতে আসবে। সৃষ্টি এটার জন্য অপেক্ষা করছে, শুধু তাই নয়, কিন্তু আমরা নিজেরাও যারা আত্মার প্রথম ফল লাভ করেছি, আমাদের দত্তপুত্রত্বের স্বীকৃতি পাওয়ার উদগ্র প্রতীক্ষায় ও শরীরের মুক্তির জন্য অন্তরে আর্তস্বর করছি। বলছে শুধু সৃষ্টি না, আমরাও অন্তরে চিৎকার করছি, আর্তনাদ করছি, আর্তস্বর করছি, কিসের জন্য, যাতে আমরা ওই দত্তপুত্রত্ব পেতে পারি তাড়াতাড়ি, যাতে আমরা আমাদের এই মাংসের শরীর থেকে যাতে মুক্তি পেতে পারি। পল একই কথায় রোমিওতে, আগে আমরা পড়েছি কয়েকদিন আগে, পল বলছে যে আমি শুধু আমার নিজের জাতির মানুষদের জন্য আমি অপেক্ষা করছি, কিন্তু আদারওয়াইজ আমি চাই যাতে আমি এই শরীর ত্যাগ করে আমি যাতে পিতার কাছে চলে যেতে পারি। আরেকখানে পল বলেছে যে আমি, আমার শুধু একটাই ইচ্ছা, আমি পিতার কাছে চলে যাব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যেতে পারি। কেন? কারণ শুধু যে সৃষ্টি চিৎকার করছে এমন না, যারা যিশুতে বিশ্বাসী তারাও চিৎকার করছে, আর ভালো লাগে না।
এই পাপের জীবন আর ভালো লাগে না, এই পাপের জীবন আর থাকতে ইচ্ছা করে না। আমি নিজে অনেক সময় প্রার্থনা করি যে প্রভু আমি পাপ করব না বলি আবার গিয়েই পাপ করি, কি কি করব, তুমি তাড়াতাড়ি আমাকে মেরে নিয়ে যাও। ধার্মিকতার পথে চলার চেষ্টা করি কিন্তু কি জানি হয় না, পারি না। রেগুলার প্রার্থনা করব প্ল্যান করি কিন্তু যখন প্রার্থনা করতে যাই মাথাতে দুনিয়ার কি কি ঘুরতে থাকে। আর বলি দেখ কি এসব চিন্তা করছো, না ফোকাস করতে হবে, ফোকাস হয় না। বাইবেল পড়তে চেষ্টা করছি, অনেক সময় দেখা যায় খুব ভালো বুঝি, অনেক সময় দেখা যায় কিছু বুঝছি না। পড়ছি পুরো অধ্যায় পড়লাম, কি মাথায় কিছু ঢুকলো না। এমন অনেক সময় হয়, আপনাদের হয় কিনা জানি না, অনেক সময় হয় যে অনেকক্ষণ বসে পড়লাম কিছুই বুঝলাম, আবার অনেক সময় কিছুক্ষণ পড়ার পর অনেক কিছু বোঝা যায়। মানে আমি ভাবি কি একটা শরীর পেলাম, এটার এই এটার যন্ত্রণায় কিছু বোঝা যাচ্ছে না, ফোকাস করতে পারি না, ঈশ্বরের প্রেমটা বুঝতে পারি না। স্বর্গে গেলে আমি ঈশ্বরের প্রেমটা ডাইরেক্ট পাচ্ছি, স্বর্গে গেলে ঈশ্বরকে আমি ডাইরেক্ট দেখতে পাবো, এখানে কিছু না, সব তো বিশ্বাসের উপর। তো এই জন্য ইচ্ছা করে প্রভু আমাকে নিয়ে যাও, আমার ভাল লাগে না এখানে, অসার ফিলিং হয়। কেন অসার ফিলিং হয়? অসার ফিলিং হয় কারণ আমরা কি বলে এই যে মাংসের দেহর যে ব্যর্থতা এটা বোঝা গেছে, আর যখন আমি শরীরের ব্যর্থতাটা বুঝে ফেলবো, এই জীবনের পৃথিবীর লাইফের ব্যর্থতা বুঝবো, তখন অটোমেটিক্যাল ভেতর থেকে আসবে আমি চলে যাব পিতার কাছে, চলে যাবো পিতার কাছে, চলে যাবো পিতার কাছে, চলে যাবো আমি বাবার কাছে যেতে চাই, আমার পিতার কাছে যেতে চাই। কেন? কারণ আমি তো এখন আর জগতের সন্তান নই। বাইবেল বলেছে তোমাদের জায়গা এটা না, তোমাদের জায়গা হচ্ছে উপরে স্বর্গে। তো যেহেতু আমার জায়গা ওখানে, আমি অটোমেটিক্যালি ওখানে যেতে চাই। আমার ভেতরে যে আত্মা আছে, এই আত্মা স্বয়ং ঈশ্বর, পবিত্র আত্মা। পবিত্র আত্মা কি মাংসের এই পাপী শরীরে থাকতে পছন্দ করে? অবভিয়াসলি পবিত্র আত্মা যেতে চায়, যার জন্য ভেতর থেকে আমার মধ্যে সবসময় চলে যাবো, চলে যাবো, চলে যাবো, চলে যাবো, আর ভাল লাগছে না, ভাল লাগছে না। তো এই জিনিসটা অনেক সময় আমরা বিশ্বাসীরা হয়তো ভাবতে পারি যে আমার মনে কেন এই লাইফটা ভাল লাগছে না, আমি ঈশ্বরের কাছে চলে যাব, এটা কি নেগেটিভ? অনেকে বলে ডিপ্রেশন। ডিপ্রেশন না, ডিপ্রেশন আর এটার মধ্যে পার্থক্য আছে। ডিপ্রেশন মানে হচ্ছে আমার ভালো লাগছে না, আমার আর কোনো আশা নেই, সুইসাইড করে মরে যাব। কিন্তু আমাদেরটা হচ্ছে আমার ভালো লাগছে না কিন্তু আমি জানি ওখানে একটা ভালো আছে, ওখানে যাব আমি, ওখানে গিয়ে সব পারফেক্ট হয়ে যাবে, সব সুন্দর হয়ে যাবে, একটা আশা। জগতেও কিন্তু ব্যর্থ হচ্ছে, জগতের মানুষরা ব্যর্থতা পাচ্ছে, জগতের মানুষরা সেম ব্যর্থতা ফিল করছে, কিন্তু আশা নেই, আশাহীন জীবন। মৃত্যুর পরে কি হবে আমি কিছু জানি না, যার জন্য এই অসার ফিলিংটা আরো বেশি স্ট্রং। আর যারা যিশুর শিষ্য, যারা যিশুতে আছে, আমরা জানি যে আমরা যতই খারাপ হই না কেন আমরা স্বর্গে যাব, ঈশ্বর আমাদেরকে নিয়ে যাবে। তো যখন এই ব্যর্থতা ফিলিং এ আসে, এট দ্য সেম টাইম একটা পজিটিভ চিন্তা কাজ করে, একটা আশা কাজ করে যে একদিন আমি যাব, আমি আমার জীবনটাকে শেষ করব না। কেন শেষ করব না? কারণ এই জীবনটা আমার না, এটা ঈশ্বরের দান, আমি শেষ করার আমার অধিকার নেই। কিন্তু জানি এই জীবনটা একদিন যখন শেষ হবে আমি একটা অনন্ত জীবন পাব, এই শরীরটা, এই নশ্বর শরীরটা যখন শেষ হবে আমি একটা নতুন শরীর পাব, এই পৃথিবীটা যখন শেষ হবে একটা নতুন পৃথিবী আমি পাব। এই আশা নিয়ে আমরা চলছি, কারণ এই প্রত্যাশাতে আমরা পরিত্রাণ লাভ করেছি। কিন্তু যে প্রত্যাশা দৃষ্টিগোচর তা আদৌ কোনো প্রত্যাশা নয়, যার ইতিমধ্যে কিছু আছে তার জন্য কেন সে প্রত্যাশা করবে? এখানে বলছে আমাদের পরিত্রাণের প্রত্যাশা, আমরা পরিত্রাণ পেয়েছি, পাপের থেকে ক্ষমা পেয়েছি, সঙ্গে একটা প্রত্যাশা আছে কি? স্বর্গে যাব। বলছে যেটা প্রত্যাশা, যেটা দৃষ্টিগোচর মানে যেটা আমি দেখতে পাচ্ছি, এটার জন্য তো প্রত্যাশা দরকার নেই।
আমি সাপোজ এই লাইটটা আমার কাছে আছে, আমি কি এটাকে দেখে বলবো আমি আশা করি যে একদিন আমি এই লাইটটা পাবো? নিশ্চয় এটা তো আমার সামনে আছে, আশা করার কি আছে? বলছে যা ইতিমধ্যে কিছু আছে তার জন্য কেন সে প্রত্যাশা করবে? যেটা আমার সামনে আছে, যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা আমি জানতে পারছি, ওটার জন্য আমার কিসের প্রত্যাশা? প্রত্যাশা মানে কি, আশা মানে কি, যেটা আমার কাছে নেই, এটাকে তো আমরা বলি প্রত্যাশা, ঠিক আছে? কিন্তু পার্থক্যটা কি জগতের প্রত্যাশার আমাদের প্রত্যাশার মধ্যে? জগতের প্রত্যাশায় বিশ্বাস নেই, আমাদের প্রত্যাশায় বিশ্বাস আছে, কনফিডেন্স আছে। জগৎ ভাবে আমি আশা করি এরকম একটা কিছু হবে, কিন্তু শিওর নয়। কিন্তু আমরা বলছি আমরা আশা করি যে আমরা একদিন স্বর্গে যাব, কিন্তু এটা কনফিডেন্ট। কেন কনফিডেন্ট? 17 পদে আমরা কি দেখেছি? পবিত্রাত্মা স্বয়ং আমাদের সাথে সাক্ষী দেয় যে তোমরা ঈশ্বরের সন্তান, যেহেতু আমরা ঈশ্বরের সন্তান উত্তরাধিকারী হব। আর যিশুর পুনরুত্থান এটা প্রমাণ করে দিয়েছে। শুধুমাত্র অন্ধভাবে বিশ্বাস করছি না আমরা যে বলে গেছে তুমি এই করবে স্বর্গে যাবে, এই করবে স্বর্গে, আমি বিশ্বাস করি মূর্খের মতো না। যিশুর পুনরুত্থান এটা প্রুফ করে দিয়ে গেছে যে প্রত্যেকটা কথা সত্য। প্রেরিতরা নিজের প্রাণ দিয়ে প্রুফ করে গেছে যে তারা কি মূর্খের মতন একটা মিথ্যা কথার জন্য প্রাণ দিয়ে দেবে? তারা নিজেরাই মিথ্যা কথা লিখেছে, আর এই মিথ্যা কথার জন্য নিজেরা মার খেয়েছে, জেলে গেছে, চাবুক খেয়েছে, আবার মরে গেছে। মিথ্যা কথা না বললেই পারত, বিন্দাস থাকতো, কি দরকার ছিল? এটা প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা কথা সত্য। কিন্তু যা আমাদের নেই তার জন্য যদি আমরা প্রত্যাশা করি, তাহলে তার জন্য ধৈর্য সহ প্রতীক্ষা করি। আমরা ধৈর্য সহ প্রতীক্ষা করি। কেন ধৈর্য সহ প্রতীক্ষা করি? কারণ আমরা জানি আমরা পাব। ধৈর্য কেন, ধৈর্য মানুষ কেন করে? ধৈর্য ধরে থাকো, হবে। যখন আমরা সাপোজ একটা ভিড় বাসের মধ্যে যখন আমরা যাই, হয়তো উদাহরণটা আগেও একবার দিয়েছি, খুব যদি ভিড়, অনেক সময় বাইরে মানুষ ট্রেনের মধ্যে এইভাবে ঝুলে থাকে, ঝুলে যায়, যতই ব্যথা করুক, যতই যন্ত্রণা হোক, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। কেন? কারণ জানে ছেড়ে দিলে শেষ, আর যদি ধরে থাকে গন্তব্যস্থানে গিয়ে পৌঁছবে। সেইমভাবে আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট যন্ত্রণা আসুক না কেন, আমরা যদি বিশ্বাসে ধরে থাকি, ধরে যদি থাকি, আমি যদি ধরে থাকি, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সহ্য হচ্ছে না, পাপের সঙ্গে লড়াই করতে করতে বারবার হারছি, আবার প্রার্থনা করছি, অনুতাপ করছি, আবার আসছি, আবার দুর্বলতায় পড়ে গেছি, আবার ভুল কাজ করেছি, আবার ক্ষমা চেয়েছি, আবার ঈশ্বর কাছে, আবার এই করে ধরে আছি, মানুষ কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, ঠাট্টা করছে, কিন্তু তারপরেও পবিত্রতা, ধার্মিকতা ধরে আছি। কেন? একটা আশা, একটা বিশ্বাস, ধৈর্য সহকারে ধরে আছি, প্রত্যাশা যে একদিন আমি আমার গন্তব্য স্থানে পৌঁছবই, পৌঁছবো। কেন পৌঁছবো? কারণ যিশু খ্রিস্ট প্রতিজ্ঞা করেছেন, কারণ ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আর এটা তার পুনরুত্থান দিয়ে সিল করে দিয়েছেন, আর পবিত্র আত্মা স্বয়ং আমার ভেতরে আমাকে বলে যে তুমি ঈশ্বরের সন্তান। এটা আমার ফিলিংস না, এটা আমার চিন্তাধারা না, আমার কল্পনা না, পবিত্র আত্মা আমার ভেতরে আমাকে বলছে তুমি ঈশ্বরের সন্তান। পবিত্র আত্মায় জীবনযাপন করার অর্থ হচ্ছে তুমি ঈশ্বরের সন্তান, এটা পবিত্র আত্মা আমাকে বলে। আমরা আগে বাইবেলে পড়েছি যে পবিত্র আত্মা আমাদেরকে কী করে, পবিত্র আত্মা আমাদেরকে কাউন্সিল করে, শেখায়, পবিত্র আত্মা আমাদেরকে গাইড করে। পবিত্র আত্মা যখন আমরা পাপ করে আমাদেরকে অনুশোচনা করে যে হেই তুমি পাপ করেছো, অনুতাপ করো, আর তারপরে আমরা দেখলাম পবিত্র আত্মা কী করছে, আমাদেরকে বলছে তুমি টেনশন করবে না, তুমি ঈশ্বরের সন্তান, তোমাকে নিয়ে যাবো আমরা স্বর্গে, এই জিনিসটা বলছে। তারপর 27 অব্দি আজকে করব। একইভাবে পবিত্র আত্মা আমাদের দুর্বলতায় আমাদের সাহায্য করেন। পবিত্র আত্মা আমাদের দুর্বলতায় সাহায্য করেন। ভেবেছেন আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা আমরা কি করি? আইদার পবিত্র আত্মাকে আইদার এক্সট্রিমে নিয়ে গিয়ে পাগলামি শুরু করে দিই, লাফালাফি করছি, উল্টা পাল্টা কথা বলছি, মাটিতে লাফিয়ে পড়ে যাচ্ছি, গড়াগড়ি খাচ্ছি, এইসব উল্টা পাল্টা কাজ, যেটা অ্যাকচুয়ালি পবিত্রতার কোনো কাজই না, এটা শয়তানের কাজ 100%, উন্মাদতার কাজ। আইদার এদিকে যাচ্ছি বা আমরা পবিত্র আত্মাকে ভুলেই যাই। আমরা ঈশ্বরকে প্রার্থনা করি প্রভু ঈশ্বর, আমরা যিশুকে ধন্যবাদ দিই, যখন একজনের সঙ্গে কথা হয় আমরা বলি জয় যিশু,
কিন্তু যিনি তৃপ্ত পিতা পুত্র পবিত্রতার, যিনি পবিত্রতা যিনি স্বয়ং ঈশ্বর, আর যিনি কনস্ট্যান্টলি আমার ভিতরে বসে আমার জন্য এত কিছু করে যাচ্ছে, আমাকে কনস্ট্যান্টলি গাইড করছে, শিক্ষা দিচ্ছে, পাপের প্রতি অনুশোচনা করছে, আমার দুর্বলতা আমাকে সাহায্য করছে, উনাকে আমরা ধন্যবাদ দিতে ভুলে যাই। আমাদের কথাবার্তার মধ্যে উনার নামই থাকে না। আমি অনুরোধ করব যারা যারা শুনছেন আপনারা পবিত্র আত্মার সাথেও কথা বলুন। যিশুর সাথে আমরা কথা বলি না, যিশু তুমি আমাকে সাহায্য করো, পিতার সাথে তৃপ্তর আরেকজন ঈশ্বর আছে তো, আর উনি কনস্ট্যান্টলি আমাকে সাপোর্ট করে দেন। আমরা পাত্তাই দিচ্ছি না, ওনার কথা মাথাতেই আমাদের থাকে না, তা সত্ত্বেও উনি কিন্তু কনস্ট্যান্টলি আমাদের গাইড করে চলছে। উনাকেও ধন্যবাদ দেওয়া উচিত। আর বাইবেল তো বলেছে, যিশু বলেছে সব পাপ ক্ষমা হয়ে যাও, পবিত্র আত্মার ব্যাপারে উল্টা পাল্টা কথা বললে ক্ষমা হবে। তার মানে উনার কত গুরুত্ব দিয়েছে যিশু খ্রিস্ট এই পবিত্র আত্মাকে, যাতে আমরা না ভুলি। উনি আমাদের দুর্বলতায় আমাদের সাহায্য করেন। আমরা যখন পাপে লিপ্ত হয়ে যাই, আমরা যখন দুর্বল হয়ে পড়ে যাই, উনি আমাদেরকে উঠায়, উনি আমাদেরকে সাহায্য করেন। তারপরে যথোচিতভাবে কি প্রার্থনা করতে হয় তা আমরা জানি না, কিরকম প্রার্থনা। আমরা যতই বড় বড় প্রার্থনা করি, আসলে কিরকম প্রার্থনা করতে হয় আমরা কেউ জানি না, কিন্তু পবিত্র আত্মা স্বয়ং আমাদের পক্ষে আর্তস্বরে প্রার্থনা করেন যা ভাষায় প্রকাশ করা যায় না। কত সুন্দর! মানে আমি প্রার্থনা করতে জানি না, মানে পবিত্রতা তো চলতে জানি না, ধার্মিকতায় চলতে জানি না, পাপ করতে এক্সপার্ট, ইভেন কি প্রার্থনাও করতে জানি না। আমাদের এই অবস্থা, আমরা মানুষরা এত ইউজলেস, এত ফালতু, এত বেকার, এত নোংরা, একটা প্রার্থনাও করতে জানি না ঈশ্বরের অনুসারে। বলছে পবিত্র আত্মা আমাদের হয়ে আর্তস্বরে প্রার্থনা করে, আমাদের হয়ে। আমরা পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই? আমরা কি ভাবছি আমাদের প্রার্থনার জোরে আমরা আজকে ঈশ্বরের পথে আছি? না, আমাদের প্রার্থনা হ্যাঁ কিছু কাজ করে, কিন্তু আমাদের হয়ে যে পবিত্রতা প্রার্থনা করছে, ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিচ্ছে, আমাদেরকে স্ট্রং রাখছে, আমাদেরকে গাইড করছে। ঠিক আছে, যা ভাষায় প্রকাশ করা যায় না, অনেকে এই পয়েন্টটাকে যা ভাষায় প্রকাশ করা যায় না, তারা করছে করে বলছে যে এই দেখো এটা পবিত্রতার প্রার্থনা, কেন ভাষায় লিখেছে তো ভাষায় প্রকাশ করা যায় না। আর ভাষায় প্রকাশ করা যায় না বলতে কি বোঝায়? ভাষায় প্রকাশ করে আমরা বলি না, আর এই জিনিসটা এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না, তার মানে কি? আবার করবে একটা কোনো তাজমহলকে দেখে আমি যদি বলি এত সুন্দর এটা ভাষায় প্রকাশ করা যায় না ভাই, তার মানে কি তাজমহলকে এরকম করবে কেউ? কমন সাধারণ ভাষা আমরা নিজের ভাষা ইউজ করি না। এই জিনিসটা এত ডেঞ্জারাস, বলা যায় না ভাই, কথায় প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। ওই জিনিসটা এখানে বলেছে যা ভাষায় প্রকাশ করা যায় না, মানে পবিত্রতা আমার হয়ে যে প্রার্থনা করছে, এই কনসেপ্টটা আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না। আমার কাছে ওই শব্দ নেই, এত মহান ব্যাপার, এত সুন্দর ব্যাপার, এত কমপ্লিকেটেড ব্যাপার, আমি পারবোই না, আমার দ্বারা হবে না এটা এক্সপ্লেন করা। এটা বলছে। আর যারা আবাসাবা বলছে, এরা এটাকে নিয়ে বলছে ভাষায় প্রকাশ করা যায় মানে যা তা আমি বাবা বাবা করবো, এটাই হচ্ছে বাইবেল, এটাই বুঝছে, বাংলা বুঝে না, ইংলিশ বুঝে না। আমি একটা দ্বিতীয় করিন্থীয় 12:9 আমরা একটু রেফারেন্স নিচ্ছি, কিন্তু তিনি আমাকে বলেছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি লাভ করে, অতএব আমার দুর্বলতাগুলি সম্পর্কে আমি সানন্দে আরও বেশি গর্ব করব, কারণ খ্রিস্টের যিশুর শক্তিতে, কারণ খ্রিস্টের শক্তি আমার উপর অবস্থিত করে। পল এখানে কি কনটেক্সটে বলছে আমি বলছি, পল প্রার্থনা করেছে, পলের বলছে একটা কাঁটা তার মধ্যে আছে, এটা কাঁটা মোস্ট প্রবাবলি যেহেতু অনুগ্রহের কথা বলছে, হয়তো এটা কোনো পাপেই হতে পারে, শারীরিক কাঁটার ব্যথার জন্য অনুগ্রহ শব্দটা আসবে না, এটা ধারণা। ঠিক আছে, তো ঈশ্বরকে প্রার্থনা করেছে তিনবার, ঈশ্বর উত্তর দেয় না, বলেছে না লাগবে না, আমার অনুগ্রহই তোমার জন্য কাফি। তো পল এখানে বলছে যে আমি আমার দুর্বলতা সম্পর্কে গর্ব করব, কারণ খ্রিস্টের শক্তি আমার মধ্যে অবস্থিতি করে। যখন আমি দুর্বল তখন আমি শক্তিশালী,
যে অতিরিক্ত শক্তিশালী, যে অতিরিক্ত শক্তিশালী, যেভাবে আমি করতে পারবো, আমি পবিত্র থাকবো, আমি এই করবো সেই করবো, পবিত্র আত্মা বলবে ঠিক আছে ভাই, তোমার যখন এত শক্তি কর, করো দেখি। মুখ থাবড়ে মুখ উপরে পড়বে। আমরা দায়ুদের মতো হওয়া উচিত, পোলের মতো হওয়া উচিত, যে প্রভু আমার কাছে কিছু নেই, ভগ্ন হৃদয়, অনুতপ্ত হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে গিয়ে বলবো প্রভু আমার মধ্যে ভালো কিচ্ছু নেই, আমি ভালো করতে চাই গিয়ে করি খারাপটা, খারাপটা করতে চাই না আবার গিয়ে এটা করি, যেটা ভালো জানি করতে এটা করি না। আরে কি ধরনের মানুষ আমি প্রভু, আমি কেন পবিত্র হতে পারছি না? প্রভু তুমি আমাকে শক্তি দান করো, পবিত্র আত্মা তুমি আমার মধ্যে কাজ করো, আমাকে পবিত্র করে তুলো, আমাকে ধার্মিক করে তুলো, যে দুর্বলতা আমার আছে তুমি এটা আমার আমার মধ্যে এটার থেকে আমাকে তুমি বের করো, আমি পারছি না, আমি পারবো না। যখন এইটা আমি বলবো তখন পবিত্র আত্মা আমার মধ্যে কাজ করবে। কেন বলছে পল এখানে, বলছে আমার দুর্বলতাগুলি সম্পর্কে আমি সানন্দে আরো বেশি গর্ব করব, যেন খ্রিস্টের শক্তি আমার উপর অবস্থিতি করে, যেন খ্রিস্টের শক্তি আমার মধ্যে কাজ করে। লাস্ট আজকে আমরা যাব 27 পদে, এগিয়ে হয়েছে, যিনি আমাদের সকলের হৃদয় অনুসন্ধান করেন তিনি পবিত্র আত্মার মানসিকতা জানেন, কারণ পবিত্র আত্মা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সন্তজনদের জন্য মিনতি করেন। বলছে পবিত্র আত্মা মিনতি করছে কিসের উপরে ভিত্তি করে? ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী। আমরা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী অনেক সময় প্রার্থনা করি না, কারণ আমরা জানি না তো ঈশ্বরের ইচ্ছাটা। এখন আমি কোনোটা কাকে বিয়ে করব কি করব না, এটা ঈশ্বরের ইচ্ছা আসলে কি আমরা কি কনফিডেন্ট? আমরা তো তাকে বিয়ে করতে চাই যাকে আমরা ভালোবাসি, আমরা উল্টা ঈশ্বরকে আমাদের ইচ্ছা অনুযায়ী, প্রভু আমি বিশ্বাস করি এই মেয়েটাকে আমি ভালোবাসি, তুমি তাকে আমাকে বিয়ে করে দাও, আমি বিশ্বাস করি। ভাই এটা বিশ্বাস না, এটা স্বার্থপরতা। তুমি ভাবছো যে তুমি অর্ডার মারবে ঈশ্বরকে আর ঈশ্বর তোমার প্রার্থনা শুনে দেবে, আমি বিশ্বাস করি ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করলে ঈশ্বর উত্তর দেবে। আর ঈশ্বরের ইচ্ছা 100% কে জানবে? স্বয়ং ঈশ্বর, পবিত্র আত্মা। এই জন্য বলছে পবিত্র আত্মা আমাদের হয়ে মিনতি করেন। আজকে যে আমরা খ্রিস্টীয় বিশ্বাসী রয়েছি, আমরা যে বাইবেল পড়ে অনেক কিছু বুঝতে পারছি, আমাদের প্রার্থনার যে অনেক সময় উত্তর পাই, ঈশ্বর যে আমাদেরকে আশীর্বাদ করছে, প্রত্যেকটার কারণে পবিত্র আত্মা, পবিত্র আত্মার পেছনে বসে বসে আমাদেরকে এতভাবে গাইড করছে, আমাদের জন্য প্রার্থনা করছে, রেগুলার বেসিসে প্রার্থনা। কি বলেছে এখানে? সন্তদের জন্য মিনতি করেন, বলেনি যে সন্তদের জন্য মিনতি করত, সন্তদের জন্য মিনতি করেছেন, সত্য সন্তদের জন্য মিনতি করবেন না, করেন মানে উনি করে রেগুলার বেসিসে করে প্রত্যেক দিন করছে, প্রত্যেক ঘন্টায় করছে। ভাবেন ঈশ্বর এত ভালোবাসে যে প্রত্যেক দিন আমার হয়ে আমার জন্য প্রার্থনা করে যাচ্ছে। আর আমরা পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই না, আমরা বুঝি না যে আমাদের মধ্যে পবিত্র আত্মা আছে, উনি আমাদেরকে গাইড করছে। তো আজকে আমরা এটাই শিখলাম যে পবিত্র আত্মায় জীবনযাপন করার একটা হচ্ছে যে আমরা বিশ্বাস করি, আমরা জানি যে পবিত্র আত্মা আমাদেরকে বলছে তুমি ঈশ্বরের সন্তান, একদিন তুমি স্বর্গে যাবে, স্বর্গের জীবন কত সুন্দর হবে, পৃথিবীর যত কষ্ট আছে এর থেকে অনেক বেটার হবে স্বর্গের লাইফ, পার্মানেন্ট লাইফ, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব কিছু অসার, সব কিছু বৃথা, সব কিছু ব্যর্থ, কিন্তু আমরা স্বর্গে যাব, ঈশ্বরের কাছে যাব। আর পবিত্র আত্মা রেগুলার বেসিসে আমাদের হয়ে প্রার্থনা করছে, আত্মস্বর করছে, পবিত্র আত্মা ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের জন্য প্রার্থনা করছে, যার জন্য আমরা পবিত্র আত্মাতে চলাটা খুবই ইম্পর্টেন্ট। পবিত্র আত্মায় চলার অর্থ কি? পবিত্র আত্মায় চলার অর্থ হচ্ছে পাগলামি করা না, পবিত্র আত্মার অনুসারে চলার অর্থ হচ্ছে নিজের দুর্বলতাটাকে অ্যাকসেপ্ট করা, ঈশ্বরকে বলা যে প্রভু আমার দ্বারা হচ্ছে না, আমি পাপী নোংরা দুর্বল মানুষ, তোমার আত্মা দিয়ে আমাকে চালিত করো, এটাই হচ্ছে পবিত্র আত্মা চলা। তখন দেখবেন কিভাবে আপনার মধ্যে চেঞ্জ হবে, আপনি বাইবেল বুঝতে পারবেন, আপনার পবিত্রতা আপনি নিজে ডেভেলপ করবেন, আপনার অনেক কিছু উন্নতি হবে যদি পবিত্র আত্মার কাছে সমর্পণ করি। যত নিজের ব্রেন খাটাবো, যত নিজের চেষ্টা করব, হবে না।